আজকে কি হয়েছে দাদা মানে ঘটনাটা আজকে না বলতে গতকালকের থেকে গতকালকে না আজকে ধরেন মিনিমাম ধরুন 15 20 দিন আগে থেকে ঘটনাটা চলছে এখানে সাংসিটি উল্টা দিকে একটা অফিস খোলা হইছে তারা লোন দিব কইছে কি অফিস এটা ছিল এটা ভারত ফাইন্যান্স রিয়েল ভারত ফাইন্যান্স রিয়েল ভারত ফাইন্যান্স হ্যাঁ এটা আজকে দিব কালকে দিব এই করতে করতে আজকে প্রায় 2.5 মাস 3 মাস ধরে সেটা আন্ডারে নানা ভাবে হ্যারাসমেন্ট করাইতেছে হ্যারাসমেন্টের পর এবার কালকে যখন তড়িঘড়ি সবাই মিলে সেটা ধরা হইছে ধরার পর হে হেরে কিছু করা হইছে না হে যে ম্যানেজার দেবাশিস দে উনি নিজে আত্মরক্ষার থেকে সেরা মানে তাইনে তো অলরেডি চুর এই কারণে আত্মরক্ষার থেকে সেরা তাইনে থানার মধ্যে সেরা সেফটি গার্ড নিতে বিল আইছে আজকে আজ কালকে আচ্ছা কালকে ধরেন 2টা বাজে সেল 2টা বা 2টা রাত এবার হের নামে কেউ এফআইআর করা হইছে না কিছু করা হইছে না সেফটি গার্ডের লেগে সেটা থানার মধ্যে আইছে থানাতে আইসে সেটা কইতেছে আমারে মায়ের লেব এই কয়ে সেটা থানার মধ্যে আইছে আমদার কথাটা হইল ধরেন সারা ত্রিপুরা রাজ্যের থেকে সেরা ধরেন মিনিমাম 3,000 লোকের থেকে সেরা কেউরে 1 লক্ষ টাকা লোন দিব কেউরে 2 লক্ষ টাকা লোন দিব কেউরে 5 লক্ষ টাকা লোন দিব কেউরে 18 লক্ষ লোন দিব কত টাকা করে নিছে কইতিস কেউ ধরেন 5 লক্ষ টাকা কেউ থেকে নিছে 50,000 টাকা কেউ ধরেন 20 লক্ষ 16 লক্ষ টাকা কেউ থেকে 1 লক্ষ টাকা নিছে কেউ থেকে ধরেন 80,000 টাকা নিছে এই করে সেটা আমরা এপ্রোম্যাক্স যেটা হিসাব করছি মিনিমাম 16 থেকে 17 কোটি টাকা হ্যাঁ নিছে এর মধ্যে ধরেন 2-4 জনের দেওয়া হয়েছে টাকা ধরেন 1 লক্ষ টাকা জমা দিছে 50,000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে এবার অন্যরা ভাইস্ট করছে এ এত 50,000 টাকা ঢুকছে এত 1 লক্ষ টাকা ঢুকছে তোমরা দাও তোমরা পাইবা লোন পাইবা লোন দেব এবার এত বড় একটা সাইনবোর্ড প্লাস রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেখে সেরা প্লাস এত বড় একটা অফিস খুললা বইছে আমতুলি একটা থানার নাকের ডগার মধ্যে ওই বিশ্বাসে আমরা টাকা জমা দিছি এই কয়েছে আজকে বিগত 3-4 মাস ধরে সে কেউ কোনো লাইন লোন ঢুকার তো নামই নাই আজকে ঢুকবো কালকে ঢুকবো সেই কয়েছেরা এই কয়েছেরা হেরে মানে সবাই ভাইস করছে আজকে কি বিষয়ে এখানে থানাতে কি বিষয় আসছেন আজকে আমরা বিষয় আইছি হেরে আমরা তো কেউ এফআইআর করি নাই আমরা টাকা লাগে এবার সেই জায়গার মধ্যে মন্ডলের লোকও আইছে প্লাস থানার লোকরাও আছে এবার এ নাকি কইছে যে কেউ টাকা দিতে পারতো না কারণ আমার সুবিচারের লেগে এখানে আইছি আমরা টাকা কিভাবে পাইতে পারি পুলিশ কি কইছে পুলিশ কইতেছে যে তোমরা কেস করো এবার কেস করলে আমার বক্তব্য বলল কেস করলে কি হইব আমি যত বুঝি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কেস করলে হেরে অ্যারেস্ট করব এক 2-5 দিন 10 দিন 15 দিন 20 দিন সব চুপচাপ হয়ে যাবো গিয়া হ্যাঁ জামিন পেয়ে যাবো হ্যাঁ বিন্দাস আজকে এত এত যে গরিব মানুষ যে বা গরিব হোক বড় লোক হোক সেও কেউ আমি ছোটো করতে চাই না বা কেউ বড় করতে চাই না সবাই তো টাকা দিছে কষ্টের পয়সা রক্ত জল করা পয়সা সেই জায়গার মধ্যে এই যে মানুষগুলো যে এত হ্যারাসমেন্ট হয়েছে বা কেউর কাজকর্ম ফালাই দিয়ে সেটা আইসে বা কেউর একটা আশা আকাঙ্ক্ষা আমি একটা লোন পামু আমি একটা ছোটো বিজনেস করবো বা বড়ো বিজনেস করবো সেই জায়গার মধ্যে তো কিছুই নাই বা সময়ের পর সময় গেছে ঠিক আছে কেউ সুদে আইনা দিছে কেউ জায়গা বাড়ি বিক্রি করে দিছে যেই একটা আশা 100% পাবো এইভাবে ভাইস করছে যেমন আপনারা দ্বারস্থ হয়েছি কীভাবে আমরা টাকা পাবো কিভাবে আমরা দ্বারস্থ হবো আপনার কাছে দ্বারস্থ হয়েছি কিভাবে আমরা টাকা পাবো এই সুবিধা নিয়ে আসেন আপনার কাছে পুলিশের কাছ থেকে আপনারা টাকা পাওয়ার কোনো বিশেষ কোনো ইয়ে দেবেন না পুলিশ কইছে যে আমরা তো কোনো টাকা দেওয়ার মালিক না আপনারা কেস করেন আইন আইনের কথা কই আমরা কেউ কেসও করতাম না আমরা কেস করতাম যাইতেছে আজকে কি সবাই এখানে থানার সামনে আইছেন হ্যাঁ থানা আইছে বলে লু আমি আইতেছি ইসলাম থানার মধ্যে লিখিত এই যে আমার রশিদ আমারে মন্ডলের দিকে কইছে কি আইনের ব্যবস্থা নিবেন না আমরা রুফের ছাড়বেন না দাঁড়ান না এরপরে আমি কইছি যদি সুন্দরভাবে এই জায়গা কইছি আমি কইছি আপনি তো মন্ডলের সভাপতি ও না আমি মন্ডলের সভাপতি না মন্ডলে ওই যে মহিলা
সাব ইন্সপেক্টর তাহলে সামনে কথা হইছে কিন্তু ল্যাপটপের বদলা আমি কইছি আমার যে 43000 টাকা অন্যের আর কি আমি জানি না কইছো মা অন্যের টাকা ভাই আরে আমার টাকা ভাই আমার তো জ্বলন আছে আমি কইছি আমার টাকাটা আমারে ফেরত দাও এই যে রশিদ রেও তুলে এই যে রশিদ এখন পুলিশ কি কইছে এখন গেছেন পরে পুলিশ কি কইছে বলে পুলিশ কইছে আর পুলিশে গালাগালি করতাম না পুলিশে কি তো গালাগালি করতো না পুলিশের লোক কেড়ে জড়িত হেরে আমরা রাতে আমরা কইছি হেরে আমরা কেউ মারধর করতাম না হেরে না দেন হেরে দিন আমরা যে চেক নিছে 10টা আমি জানি না অন্য চেক নি ফেরত দিয়ে লাইতো আমার ফেরত দিত আমি কইছি আমার 10টা চেক ফেরত দিয়ে লাম আমি দেহ কিভাবে আমার চেক ফেরত নাইলে টাকা আমি দেহ কিভাবে মহিলার সামনে কইছে মহিলা ল্যাপটপটা লইছে সাব ইন্সপেক্টর পুলিশে গালাগালি করছি এটা তারা অপমান লাগছে এত এত লোক যে পিডাপিডি করতেছে পিডা দিতেছে তারা এটা হইলে তারা লাগে না অহন তারা লাগে আছে না তো ওখানে আমার থানা আমি সিভিল ড্রেসে আইসে একজন আমি তো যে আমনে কে সিভিল ড্রেসে আমনে আমি জানি না আমি পুলিশের লোক হলে হ্যাঁ গালিগালাজ করলে গালিগালাজ কিচ্ছু করা হয়েছে না আমি কি শালা বদমাইশ কইছি না কিছু কয়ে বকছি না তো তারা আছে তা তো জন আমি বকছি না আরেকজন ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে আর মাথা বেঁটে গেল বলে এই একজন পুরুষ লোক হ্যাঁ মাথা বেঁটে গেল বলে আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি ব্রকেট পুলিশ কোয়ার্টার আছে না মানে এটিএমটা এটার নিচে আমার টাকার যন্ত্রণায় আমি করছি কিন্তু পুলিশ কেন এরম করতেছে না টাকা দিলেন কিরে আরে টাকা দেই না লেখা আছে ভারত ফিনান্স ডকুমেন্টস তে হাইতাছে যে আমরা অরিজিনাল তো অরিজিনাল বলে আমরা কি মন্ত্রী আইতাছে যাইতাছে মন্ত্রী দেখে না এত বড় সাইনবোর্ডটা মন্ত্রী জিগায় না কেরে বলে হিরো কেমনে বইছে তাও এজেন্ট গেছে বাড়ি বাড়ি আপনার কাছে হ্যাঁ তাহলে এজেন্ট তো আপনার কাছে আমার কাছে